আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ভোলার লালমোহনে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার লালমোহন পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের উদ্যোগে এ উপহার বিতরণ করা হয়। এ সময় পৌরসভার ১২টি ওয়ার্ডের প্রায় ৪০০০ নারী পুরুষের হাতে ৩০০০ শাড়ি ও ১০০০ লুঙ্গি উপহার হিসেবে তুলে দেওয়া হয়। এ সময় সাবেক কাউন্সিলর মনিরুজ্জামানের পরিবারের সদস্যসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। আমরা আমার পরিবার থেকে প্রতি বছর সামাজিক অর্থনৈতিক মানবিক কর্মকাণ্ড জড়িত তারে ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও আমরা দুস্থদের মাঝে শাড়ি বিতরণ করতেছি। এটা আমার পরিবারের একটা আত্মতৃপ্তি, মানুষের সাথে আমাদের হৃদয়ের যে সম্পর্ক তারে বহিঃপ্রকাশ।